বেশ কিছু খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো, যা অবসাদ কাটাতে সাহায্য করে। শরীরে দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেমন ভিটামিন সি। শরীরে দুর্বলতা কাটাতে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর অভাব পূরণে বেশি করে টক জাতীয় ফল যেমন লেবু, কমলা, আঙ্গুর খেতে হবে। এছাড়া কিউই, পালং শাক, লেটুস পাতা ও মরিচ বেশি খেতে পারেন। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। প্রোটিনযুক্ত খাবার শরীরে দুর্বলতা কাটাতে অনেক কার্যকর। ডিম হচ্ছে প্রোটিনের একটি ভালো উৎস। এটি খেলে তা দেহের কোষ সুস্থ রাখতে সাহায্য করে এবং এতে লুটেইন ও জিক্সানোথিন থাকায় তা দৃষ্টিশক্তি বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। এছাড়া ডাল ও মটর জাতীয় খাবারেও প্রোটিন থাকে। দেহে আয়রন বা লোহের পরিমাণ বজায় রাখতে সবুজ শাকসবজি, মটর, ডাল, টোফু, শুকনো ফল ও ডার্ক চকলেট খেতে পারেন। এগুলো আয়রনের ভালো উৎস। সেলেনিয়াম। সেলেনিয়াম সমৃদ্ধ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলো ক্লান্তিভাব, নিদ্রাহীনতা আর দুর্বলতা কমাতে সাহায্য করে। এ ধরনের খাবারগুলো দীর্ঘমেয়াদি হৃদরোগ থেকে সুস্থ রাখতেও সহায়ক হিসেবে কাজ করে। সেলেনিয়ামযুক্ত করতে মটর, বাদাম ও ডিম খেতে পারেন। প্রোবায়োটিক্স। প্রাকৃতিকভাবে শরীরকে সুরক্ষিত রাখতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে পারেন। এর জন্য দই খেতে পারেন। এতে ল্যাকটিক অ্যাসিড ও প্রোবায়োটিক সমৃদ্ধ ব্যাকটেরিয়া থাকে। এছাড়া নরম পনির, শুকনো ইস্ট, পাতাবহুল সবজি, ছানা এবং সবুজ সবজিতে প্রোবায়োটিক থাকে। আবার মধু। মধু শরীর এবং মনের দুর্বলতা কাটাতে আর চাপ কমাতে সহায়ক। এটি খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করে। এতে থাকে ক্যালসিয়াম, লৌহ, সিলিকন, ফসফরাস ও ভিটামিন। বিশেষ করে এটি ভিটামিন বি এর খুব ভালো উৎস। আদা। এতে অনেক ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সকালে পানির সঙ্গে আদার রস আর লেবুর রস মিশিয়ে পান করলে অনেক উপকার পাওয়া যায়। চকলেট। কোকোয়া পলিফেনল সমৃদ্ধ খাবার ব্যাকটেরিয়া রোধ করে। এতে ভিটামিন এ, বি, সিক্স এবং ভিটামিন সি থাকায় এগুলো সংক্রমণ দূর করতে কার্যকরী। এছাড়া এতে ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার ও সেলেনিয়াম থাকে। কলা। কলা হচ্ছে ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল। এটি স্নায়ুর কার্যকারিতা বাড়াতে আর চাপ কমাতে কার্যকরী। চিয়া বীজ। শরীরের শক্তি যোগাতে চিয়া বীজ অনেক উপকারী। এতে ভিটামিন, খনিজ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশ থাকে। এটি ভেজার পর আকারে প্রায় 10 গুণ বড় হতে পারে, তাই এটি খেলে তা অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।